হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। তোমাদের অনেক অনুরোধ, অনেক ফোন কল এবং কমেন্টের উপর নির্ভর করে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি বিএ পাস কোর্সের বাংলা সেকেন্ড ইয়ার থার্ড প্রিপারেশন নিয়ে, যা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে অনেকটা উপকার করবে বলে আশা রাখি। তো আর বেশি কিছু না বলে সরাসরি আলোচনায় চলে আসি। তবে তার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের আলোচনা। সেকেন্ড পেপার সাজেশনের পর এবার থার্ড পেপার সাজেশনের যেটি প্রথম আলোচনার বিষয়, সেটি হলো উপন্যাস কপালকুণ্ডলা এবং পল্লী সমাজ। তো কপালকুণ্ডলার এবং পল্লী সমাজের প্রথমে আমি চলে আসছি রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে। তো কপালকুণ্ডলা থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলি হলো: একদাগে বঙ্কিমের প্রায় সকল নায়কের মতোই নবকুমার অর্ধস্ফুট এবং ব্যক্তিত্বহীন, এই উক্তিটি যৌক্তিকতা বিচার করো। এর অথবা কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার চরিত্রটি বিশ্লেষণ করো। দুই দাগে আছে কপালকুণ্ডলা চরিত্রে আরণ্য প্রকৃতির সঙ্গে একাত্মতা কিরূপ বদ্ধমূল ছিল, তা তার বিবাহোত্তর জীবনের বিশ্লেষণ দ্বারা বিশদ রূপে দেখাও। এর অথবা আছে কপালকুণ্ডলা চরিত্র গঠনে প্রকৃতি ও কপালি কার প্রভাব কার্যকরী হয়েছে তা বিশ্লেষণ করো। তো কপালকুণ্ডলা থেকে মূলত এই দুটি প্রশ্ন ভালোভাবে করলে আশা করা যায় কমন আসবে, এবং এরপরে কপালকুণ্ডলা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি হলো: একদাগে বাঙালি অবস্থার বশীভূত, অবস্থা বাঙালির বশীভূত হয় না, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, উক্তিটির তাৎপর্য কী। দুই দাগে আছে যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না, কথাটি কে কাকে কখন বলেছে, বিবাহ তার কাছে দাসিত্ব কেন। এরপরে তিন দাগে আছে এক আকাশে কি চন্দ্রসূর্য উভয়ে বিরাজ করে না, এক বৃন্তে কি দুটি ফুল ফোটে না, এক মৃণালে দুইটি কমল ফোটে না, আপনার রত্ন সিংহাসন তলে, উক্তিটি কে কাকে করেছে, ইহার তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর চার দাগে আছে রার দেশের ঘটকালি কি ভুলিয়া গিয়াছি নাকি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে বক্তা এই উক্তি করেছে, কথাটির তাৎপর্য লেখো। এরপরে চলে আসছি পল্লী সমাজ উপন্যাসে, যেখান থেকে রচনাধর্মী প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এক দাগে আছে পল্লী সমাজ উপন্যাসে আমাদের দেশের পল্লী সমাজের যে বিশ্বাসযোগ্য চিত্রটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। দুই দাগে আছে পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমেশ চরিত্র বর্ণনা করো। এরপর তিন দাগে নারী চরিত্র সৃজনে শরৎচন্দ্র অনেক বেশি বলিষ্ঠ, পল্লী সমাজ উপন্যাসের বিশ্বেশ্বরী চরিত্রটি এই মন্তব্যের আলোকে পর্যবেক্ষণ করো। এরপর পল্লী সমাজের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা থেকে আসছে যেগুলি, সেগুলির মধ্যে ইম্পর্টেন্ট হলো এক দাগে কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না, তাকে আগুনে পোড়াতে হয়, কে কার সম্পর্কে উক্তি করেছে, প্রসঙ্গ উল্লেখ করে ইহার তাৎপর্য বিশ্লেষণ করো। দুই দাগে আছে তিনি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরিদি হব কোন কালামুখে, কে কার প্রতি এবং কোন প্রসঙ্গে উক্তি করেছে, বক্তা কি কারণে ফরিয়াদ হতে অস্বীকার করেছে। তিন দাগে আছে মানুষ খাটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছে, বক্তার এইরূপ উক্তির কারণ কি তা বুঝিয়ে দাও। এরপরে চার দাগে আছে এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাউরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে, ভয়ে পিছিয়ে গেল, কে উক্তিটি করেছে, এদের বলতে বক্তা কাদের নির্দেশ করেছে, কেন বক্তা এমন উক্তি করেছে তা লেখো। এরপরে চলে আসছি রানী রাজা ও রানী নাটকে, রাজা ও রানী নাটকের রচনাধর্মী প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হলো এক দাগে রাজা ও রানী নাটকের জনতা চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এই চরিত্রের নাট্য উপযোগিতা বিচার করো। এরপরে দুই দাগে আছে সংসারের জমি থেকে প্রেমকে উৎপাটিত করে আনলে সে আপনার রস আপনি জোগাতে পারে না, তার মধ্যে বিকৃতি ঘটতে থাকে, রবীন্দ্রনাথের এই ভাবনা রাজা ও রানী নাটকে কতটা প্রতিফলিত হয়েছে আলোচনা করো।
এরপর তিন দাগের জন্যে রাজা ও রানী নাটকের নায়ক রাজা বিক্রম দেবের চরিত্রটি বিশ্লেষণ করে ট্র্যাজেডির নায়ক হিসেবে এর সার্থকতা বিচার করো। এরপর রচনাধর্মী চার দাগে যেটি ইম্পর্টেন্ট, রাজা ও রানী নাটকের সুমিত্রা চরিত্রটির পরিচয় দাও। এবার রাজা ও রানী নাটকের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট তার মধ্যে কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। এক দাগে, আমার প্রজারে যারা করেছে পীড়ন, রাজ্য হতে দূর করে দাও তাহাদের। কে কাকে অনুরোধ জানিয়েছেন, কারা তার প্রজাদের এই অনুরোধ করেছিল, ইহার তাৎপর্য লেখো। দুই দাগে আছে, অন্তরে প্রেয়সীতব বাহিরে মহিষী, উক্তিটি কার, কাকে কখন বলেছেন, উক্তিটির মধ্য দিয়ে বক্তার নিজের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এরপর তিন দাগে আছে, অরাজক কে বলিবে, সহস্র রাজক, কে কাকে বলেছেন, সহস্র রাজক কথাটির অর্থ কি, বক্তার এই উক্তির উদ্দেশ্য বুঝিয়ে দাও। এরপর চার দাগে, কেমনে বোঝাবো নাথ, তোমারে ছেড়ে যায় তোমারই প্রেমে, বক্তা কে, কি উদ্দেশ্যে তিনি কাকে ছেড়ে যাচ্ছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পাঁচ দাগে আছে, যে সত্যে আছেন বাধা মহারাজ, রাজলক্ষ্মী কাছে কভু তাহা সামান্য নারীর তরে ব্যর্থ হইবে না, কার উক্তি, এই উক্তির উদ্দেশ্য কি, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে। এরপরে চলে আসছি প্রবন্ধে। তো প্রবন্ধের মধ্যে এবছর অর্থাৎ 2019 সালে যে প্রবন্ধ দুটি থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে সেটি হলো মেঘদূত ও শিক্ষার মিলন। এছাড়া যে দুটি প্রবন্ধ আছে, কেকাধনী ও পূর্ব পশ্চিম থেকে 2019 সালে কোনো রচনাধর্মী অর্থাৎ বড় প্রশ্ন পড়বে না, এ থেকে টিকা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। তো মেঘদূত থেকে রচনাধর্মী প্রশ্নের জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো, এক দাগে, রামগিরি হইতে হিমালয় পর্যন্ত প্রাচীন ভারতবর্ষের যে দীর্ঘ এক খণ্ডের মধ্য দিয়া মেঘদূতের মন্দাক্রান্তা ছন্দে জীবনস্রোত প্রবাহিত হইয়া গিয়াছে, সেখান হইতে কেবল বর্ষাকাল নহে চিরকালের মতো আমরা নির্বাসিত হইয়াছি, মেঘদূত প্রবন্ধ অবলম্বনে লেখকের বক্তব্য বুঝিয়ে দাও। এর অথবা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধের মূল ভাববস্তু নিজের ভাষায় লেখো। এছাড়া দুই দাগে আছে, কিন্তু কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধ অবলম্বনে এই অতল স্পর্শ বিরহের স্বরূপ নির্ণয় করো। এছাড়া রচনাধর্মীর জন্য শিক্ষার মিলন থেকে যেগুলি ইম্পর্টেন্ট, এক দাগে, এই আমার কামনা, আমার প্রার্থনা এই যে ভারত আজ সমস্ত পূর্ব ভূভাগের হয়ে সত্য সাধনার অতিথিশালা প্রতিষ্ঠা করুক। শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের উপলব্ধ সত্যের স্বরূপ আলোচনা করো। এর অথবায় আছে, শিক্ষার মিলন প্রবন্ধে লেখকের মূল বক্তব্য বুঝিয়ে দাও। দুই দাগে আছে, অতএব পূর্ব পশ্চিমের চিত্ত যদি বিচ্ছিন্ন হয় তাহলে উভয়ে ব্যর্থ হবে, কোন প্রসঙ্গে এই উক্তি, প্রবন্ধকারের বক্তব্য অনুসরণ করে উক্তিটি সারবত্তা নিরূপণ করো। এর অথবায় আছে, এই মিলনের অভাবে পূর্ব দেশ দৈন্য পীড়িত, সে নির্জীব, আর এই মিলনের অভাবে পশ্চিম অশান্তির দ্বারা ক্ষুব্ধ, সে নিরানন্দ। শিক্ষার মিলন প্রবন্ধেরই উক্তি অবলম্বনে পূর্ব এবং পশ্চিম সম্বন্ধে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করো। এই একই প্রশ্নের অল্টারনেটিভ অর্থাৎ অথবায় আরও একটি প্রশ্ন আছে, যেটি হলো, আজ জাতিতে জাতিতে একত্র হচ্ছে অথচ মিলছে না, এরই বিষম বেদনায় সমস্ত পৃথিবী পীড়িত, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের এই মন্তব্যটি বিচার করো। এছাড়া পূর্ব ও পশ্চিম প্রবন্ধ এবং কেকাধ্বনি প্রবন্ধ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে তার থেকে ইম্পর্টেন্ট হলো, এক দাগে আছে, পূর্ব পশ্চিমের মানুষের পরিবর্তে আইন রুটির পরিবর্তে পাথরের মতো, সে পাথর দুর্লভ এবং মূল্যবান হইতে পারে কিন্তু তাহাতে ক্ষুধা দূর হয় না, উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত, প্রসঙ্গ উল্লেখ করে লেখকের বক্তব্য বুঝিয়ে দাও। এছাড়া দুই দাগ আছে, আমরা মনুষ্যত্ব দ্বারা তাহার মনুষ্যত্বকে উদ্বোধিত করিয়া লইব, ইহা ছাড়া সত্যকে গ্রহণ করিবার আর কোনো সহজ পথ নাই, উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত, তাহার বলতে কার কথা বলা হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে লেখকের উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এরপর তিন দাগে আছে, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনে যেদিন অকস্মাৎ পূর্ব পশ্চিমের মিলনযজ্ঞ আহ্বান করিলেন, সেদিন হইতে বঙ্গ সাহিত্যে অমরতার আহ্বান হইল,
পূর্ব পশ্চিমের মিলনযোগ্য বলতে লেখক কি বুঝিয়েছেন? বঙ্গ সাহিত্যে বঙ্কিমের অবদান বুঝিয়ে দাও। এই পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলে রাখা দরকার যে দুটি প্রবন্ধ থেকে যে রচনাধর্মী দেওয়া হয়েছে এবং দুটি প্রবন্ধ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এছাড়া দুটি ছোট গল্প এবং দুটি ছোট গল্প থেকে রচনাধর্মী, ঠিক একইভাবে দুটি ছোট গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে, দুটি করে না করলে একটি করে প্রবন্ধ, একটি করে ছোট গল্পের জন্য ছোট গল্প রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উত্তর করে রাখলে তা থেকেই কমন পাওয়ার পাওয়া যাবে। কিন্তু সে এরপর কেকাধুনি থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেগুলি হলো একদাগে যাহা সহজেই মিষ্ট তাহাতে অতি শীঘ্রই মনে অলস্য আনে, বেশিক্ষণ মনোযোগ থাকে না। উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধের অংশ? সহজে মিষ্ট বলতে কী বোঝানো হয়েছে? কেন তাতে অতি শীঘ্র মনে অলস্য আনে? দুই দাগে আছে, ইন্দ্র তাহাকে মন মহারাজের নিকট নিবেদন করে, মন তাহাকে একবার স্পর্শ করিয়াই রাখিয়া দেয়, তখন তাহা ইন্দ্রিয়ের ভোগেই শেষ হইয়া যায়। উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত? কোন প্রসঙ্গে লেখকের এই উক্তি? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। তো প্রবন্ধ মূলত এইগুলোই করলে হয়ে যাচ্ছে। এরপর ছোট গল্পে আসি। তো ছোট গল্পের চারটে ছোট গল্পের মধ্যে 2019 সালের যে ছোট গল্প থেকে রচনাধর্মী প্রশ্ন পড়বে সেগুলি হলো হারানে নাচ জামাই ও পুঁই মাচা, এছাড়া না ও চড়াই উৎরাই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 2019-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো হারানে নাচ জামাই গল্প থেকে যে বড় কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেগুলি একদাগে হারানের নাচ জামাই ছোট গল্প হিসাবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। দুই দাগ, হারানের নাচ জামাই গল্পের কেন্দ্রীয় চরিত্র বলে ময়নার মা চরিত্রটিকে চিহ্নিত করা চলে, বক্তব্যটি কতদূর যুক্তিসঙ্গত তা আলোচনা করো। এছাড়া পুঁই মাছা থেকে যেগুলি বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, একদাগে পুঁই মাছা গল্পে খেন্তির এক প্রিয় বাসনা বিনাশ, আমাদেরও অনুরূপ ছোট ছোট চাওয়া ও না পাওয়ার বেদনায় আত্ম করে আলোচনা করো। এর অথবা আছে বিভূতিভূষণের পুঁই মাছা গল্পে খেন্তির চরিত্র বৈশিষ্ট্যটি আলোচনা করো। দুই দাগ আছে, বিভূতিভূষণের পুঁই মাছা গল্পের অন্নপূর্ণা চরিত্রটি যথেষ্ট শিল্প সফল বলে মনে হয়নি, এ বিষয়ে তোমার বিশ্লেষণ সম্বন্ধিত মতামত জানাও। এছাড়া না ছোট গল্পের যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি, চিঠিখানা তুমি রাখো, আমার শ্বশুর পাঠিয়েছেন বাবার কাছে, কার লেখা এ চিঠি, কে কাকে দিতে এসেছে, চিঠিতে কি লেখা ছিল। এরপর দুই দাগে, করুণায় মমতায় সে যেন দেবী হইয়া উঠিয়াছে, কোন গল্পের অন্তর্গত, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এর উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তিন দাগে আছে, একই বিচার এ কাহার বিরুদ্ধে বিচার, উদ্ধৃতি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কে কোথায় এই মন্তব্য করেছিল, এই মন্তব্যের কারণ কি। এছাড়া চড়াই উতরাই গল্পে ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, একদাগে তারপর প্রায় ননির মতো ছুটতে ছুটতে বেরিয়ে এলাম গলি থেকে, উদ্ধৃত অংশের বক্তাকে এই গলি থেকে ছুটে বেরিয়ে আসার তাৎপর্য কি। এছাড়া দুই দাগ আছে, চিঠিটা আমার পকেটে নেই কিন্তু তার প্রতিটি লাইন যেন আমার চোখের সামনে ভাসতে লাগলো, দু একটি লাইন গুঞ্জরণ করিতে লাগলো কানে, কে কাকে চিঠিটি পাঠিয়েছিল, চিঠিতে কী লেখা ছিল, বক্তার মনের দু একটি লাইন গুঞ্জরিত হওয়ার কারণ কী ছিল। তো এই ছিল বিএ সেকেন্ড ইয়ার পাস কোর্সের বাংলার তৃতীয় পত্রের সাজেশান। তো আশা করি তোমাদের পরীক্ষায় এই সাজেশানটি অনেক বেশি উপকারে আসবে, এবং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এই বলে আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থেকো।